আপনাকে লক্ষ্য করে দেখবেন বর্ষাকালে যাদের বাড়ির সামনে জল জমে তাদের পায়েতে একটা এক ধরনের বিশেষ ধরনের স্কিন ডিজিজ দেখা যায় যেটা ছোট ছোট ফোড়ার মতো হয় কালো রঙের হয় খুব ইচিং হয় এবং পেন এবং ইচিং দুটোই থাকে স্কিনের কালারটা পুরো ব্যাঙের চামড়ার মতো হয়ে যায় এবং ওটা শীতকাল হলে একটু কমে যায় কিন্তু স্কিনটা খুব ড্রাই হতে শুরু করে আবার গরমের দিকে বাড়তে শুরু করে এটা এক ধরনের স্কিন ইনফেকশন আমরা পাই এবং এটা কিন্তু খুব কমন আমরা বলে থাকি যেটা বর্ষার জল থেকে আসতে পারে আবার কিছু ক্ষেত্রে দেখবেন যারা খুব ঘুরতে বেড়াতে ভালোবাসেন কিংবা যারা সেলসের কাজ করেন যে ভাই বোনেরা প্রচুর হোটেলে তাদের যেতে হয় বিভিন্ন জায়গার হোটেলে যাদের থাকতে হয় তাদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু যে তাদের স্কিনে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন আসে এবং ওটা পিঠের দিকে বেশি হয় তারপর হাত পায়ে ছড়িয়ে যায় গ্র্যাজুয়ালি ওটাও কিন্তু একটা খুব খারাপ ধরনের ফাঙ্গাল ইনফেকশন দ্যাট ইস ক্যাবিস